দর্শক আসসালামু আলাইকুম, বাতাস টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বিশাল এক র্যালি বের করেছে মে দিবস উপলক্ষে। সম্মানিত প্রিয় দর্শক, তারা ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে এই র্যালি বের করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, সবাই ভিডিওটি শেয়ার করেন। সম্মানিত প্রিয় দর্শক, তারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ তাদের র্যালিতে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে থাকুন। সম্মানিত প্রিয় দর্শক, সবাই একটু শেয়ার করে দেন। সম্মানিত প্রিয় দর্শক, আরেকজনকে দেখার একটু সুযোগ করে দেবেন। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিশাল এক র্যালি বের করেছে ইসলামী শ্রমিক আন্দোলন। সম্মানিত প্রিয় দর্শক, এটাই চায়। তারা একটি মানবিক সংগঠন, শ্রমিক মালিক এবং সর্বশ্রেণীর লোক নিয়ে যখন আমরা এই শ্রমিকদের অধিকার আদায়ের চেষ্টা করব, তখনই একমাত্র শ্রমিকের অধিকার আদায় হবে। এবং আমরা ইসলামী আন্দোলন মনে করে, ইসলামী শ্রমিক আন্দোলন মনে করে, দুর্বলের অধিকার বেশি, সবলের দায়িত্ব বেশি। আজকে আমরা দুর্বলকে দায়িত্ব দিচ্ছি, সবলরা ঘরে বসে রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই দেশের এই শ্রমিক বান্ধব সচেতন নাগরিক এলিট পার্সন এগিয়ে না আসবে, ততদিন পর্যন্ত শ্রমিকের এই অধিকার আদায় হবে না। আর আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের শ্রমিক বান্ধব